খলিশামারী পঞ্চানন বর্মা মেমোরিয়াল অ্যান্ড ডেভেলপমেন্টের উদ্যোগে মনীষী পঞ্চানন বর্মার জন্মভিটেতে শ্রী শ্রী শক্তি সঞ্চারিণী মায়ের তৃতীয় বার্ষিক পুজো অনুষ্ঠিত হল। মনীষী রায়সাহেব পঞ্চানন বর্মার আরাধ্যা দেবী শ্রী শ্রী শক্তি সঞ্চারিণী মায়ের তৃতীয় বার্ষিক পুজো আজ অনুষ্ঠিত হল পুণ্যভূমি খলিশামারী পঞ্চানন বর্মার বসত বাড়িতে। সকাল থেকেই বিভিন্ন পঞ্চানন অনুরাগী খলিশামারিতে ভিড় করতে শুরু করেছেন এই পুজো উপলক্ষে। শক্তি সঞ্চারিণী মায়ের মূর্তি মন্দিরে মূর্তি আসা নিয়ে পূজা অর্চনার যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি এই পুজো উপলক্ষে বিশিষ্ট পঞ্চানন গবেষক গিরীন্দ্রনাথ বর্মনের সম্পাদনায় রাজবংশী ক্ষত্রিয় জাতির উৎস সন্ধানে একটি গ্রন্থ আজকে আত্মপ্রকাশিত হয়েছে। এই পুজোর উদ্যোক্তা শক্তি সঞ্চারিণী মায়ের পুজো কমিটি পুণ্যভূমি খলিশামারির সহযোগিতায় পুণ্যভূমি খলিশামারী পঞ্চানন বর্মা মেমোরিয়াল অ্যান্ড ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে। পঞ্চানন বর্মার সংগ্রহশালার প্রাঙ্গণে বড় মাপের একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে। সেখানে বিশিষ্ট গুণীজনেরা বক্তব্য রাখবেন। তাদের মধ্যে অন্যতম ধীরেন্দ্রনাথ বর্মন, কলকাতা ক্ষত্রিয় সমিতি, জিতেন্দ্রনাথ বর্মন, বিশিষ্ট পঞ্চানন অনুরাগী ও সমাজসেবী শিলিগুড়ি, বঙ্গরত্ন ডক্টর আনন্দ কুমার ঘোষ, ডক্টর দেবকুমার মুখার্জি, উপাচার্য পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কোচবিহার, অধ্যাপক ডক্টর মহেন্দ্রনাথ রায়, FRSC লন্ডন উপাচার্য আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, ডক্টর অমল কান্তি রায়, প্রাক্তন যুগ্ম সচিব পশ্চিমবঙ্গ সরকার, জিতেন্দ্রনাথ সরকার, সম্পাদক বঙ্গীয় রাজবংশী ক্ষত্রিয় সমিতি দক্ষিণ দিনাজপুর, বিজয়চন্দ্র বর্মন সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তিরা পঞ্চাননের বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন। গিরীন্দ্রনাথ বর্মন বলেন, দেবী সঞ্চারিণী পুজো উপলক্ষে প্রসাদ বিতরণের জন্য সকাল থেকে রান্নার কাজ শুরু হয়ে গেছে। প্রায় হাজার হাজার শ্রোতা দর্শক, সাধারণ স্থানীয় মানুষজন, তাদের হাতে প্রসাদ বিতরণ করা হবে। বর্তমানে খলিশামারী পঞ্চানন বর্মা জন্মভিটা এবং সংগ্রহশালা এলাকায় পুজোর সাজো সাজো রব তৈরি হয়েছিল এবং মানুষের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই পুজোতে সামিল হতে এসেছিলেন হলদিবাড়ি থেকে পুরবী রায় প্রধান, হিমাদ্রি সেন, দুলাল সরকার, অমিয় ভূষণ রায় সহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে পঞ্চানন অনুরাগী বিশিষ্টজনেরা। ক্যামেরায় শুভময় সরকারের সঙ্গে বিপ্লব দত্তের প্রতিবেদন, সি নিউজ। পঞ্চানন বর্মাকে নিয়ে আলোচনা করি, পঞ্চানন বর্মাকে নিয়ে ভাবনা করি। পঞ্চানন বর্মার ভাবনার মূল উদ্দেশ্য ছিল উত্তর পূর্ব ভারতে তথা আন্তর্জাতিক স্তরের একটা জাতি, এখানকার স্থানীয় রাজবংশী ক্ষত্রিয়রা আন্তর্জাতিক একটা জাতি, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানে অবস্থিত, সেই জাতির অতীত ইতিহাস খুঁজে বের করেছিলেন মনীষী পঞ্চানন বর্মা। 1910 সালে ক্ষত্রিয় সমিতির তিনি জন্মগ্রহণ দিয়েছিলেন ক্ষত্রিয় সমিতির, আর 1912 সালে তিনি রাজবংশী ক্ষত্রিয় জাতিকে গণ উপবীত দিয়ে এবং ক্ষত্রিয় হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। আর এই স্বীকৃতি দিয়েছিলেন সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন পণ্ডিত সমাজের পণ্ডিতবর্গ, কাথি, কাশি, মিথিলা, নবদ্বীপ, সারা ভারতবর্ষের পণ্ডিতবর্গ। এবং এই পঞ্চানন বর্মার মৃত্যুর পর দুজন ব্যক্তি, দুজনেই মাথা ভাঙার মানুষ, প্রবীণ বর্মন প্রাক্তন সাংসদ এবং গণপরিষদ সদস্য, তিনিও মাথা ভাঙার মানুষ, অপরজন হচ্ছেন নিশিগঞ্জের মানুষ প্রতিরাম সিংহ, তিনিও ম্যাজিস্ট্রেট ছিলেন, দুইজনেই মাথা ভাঙার মানুষ, দুইজনেই কিন্তু পঞ্চানন বর্মার ক্ষত্রিয় সমিতির সাহায্যপ্রাপ্ত ছাত্র, ক্ষত্রিয় সমিতির সাহায্যপ্রাপ্ত, তারা লেখাপড়া শিখেছিলেন, দুইজনেই পঞ্চানন বর্মার কেউ কাছে সান্নিধ্যে ছিলেন, তারাই এই জাতি উৎসব সম্পর্কে দুটো বই লিখেছেন, অমূল্য সম্পদ। প্রতিরামবাবুর বইটা কয়েক কপি ছাপিয়েছিলেন, তা মানুষের কাছে নেই, আমার কাছে ছিন্ন প্রায় অর্ধেকটা বই ছিল, বাকি আর একটা অংশ বিভিন্ন ব্যক্তির থেকে কালেকশন করেছি। কালেকশন করার পর দুটো বই একত্র করে বইটা মলাটভুক্ত করেছি। এই বই দুটো যখন শুধু ছাত্র সমাজ গবেষকরা হাতে পাবে, তারা নতুন একটা ইতিহাস পাবে এবং ছাত্র সমাজ নতুন করে এই জনজাতি নিয়ে গবেষণা করার একটা অস্ত্র আমি তাদের হাতে দিতে চাই। সি নিউজ, ডান বাম রাম নয়, সম্পূর্ণ নিরপেক্ষ খবর। এবার আপনার আঙুলের ডগায় জেলা থেকে রাজ্য, দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব খবর সবার আগে শুধুমাত্র আপনার জন্য ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামে
পাশাপাশি আমাদের খবর দেখতে পারবেন সি নিউজ পোর্টাল অ্যাপসে। সি নিউজ, সাদাকে সাদা বলাই আমাদের ধর্ম।